আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা বিজয়ের দ্বার প্রান্তে। এবারে লড়াই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করবার লড়াই, এবারে লড়াই জনগণের অর্থনৈতিক মুক্তির লড়াই। এবারে জানাবো, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম বলেছেন, সরকার একবার হুমকি দিচ্ছে বিএনপিকে হেফাজতের পরিণতি ভোগ করতে হবে, আরেকবার হুমকি দিচ্ছে 10ই ডিসেম্বরের মতো অবস্থা হবে। স্পষ্ট বলতে চাই, হেফাজত আর বিএনপি এক কথা নয়, 10ই ডিসেম্বর আর 28শে অক্টোবরও এক কথা নয়। জানাবো, বাংলাদেশ নিয়ে ভারতের নতুন হিসেব নিকেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের নিয়ে বৈঠক করছেন, যখন ফিলিস্তিনি জনগণের উপর নৃশংস হামলার বর্বরতার জন্য একদিনে শোক পালন করছেন, জাতীয় পতাকা অর্ধনমিত করেছেন, তখন বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত এবং পরীক্ষিত বন্ধু ভারত ইসরায়েলের প্রতি সহযোগিতা এবং সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। বিশ্ব রাজনীতির এই বৈরিতার অবস্থান কি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কতটা পড়বে? প্রিয় দর্শক, এ বিষয়ে জানাবো একটি বিস্তারিত আলোচনা। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এদিকে 28শে অক্টোবর তারিখকে ঘিরে ফের মাঠে নামার চেষ্টা করছে জামায়াতে ইসলামী। সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে ওই দিন রাজধানীতে মহাসমাবেশ করতে চায় দলটি। এ লক্ষ্যে তারা ঢাকা মহানগর পুলিশের কাছে অনুমতি চেয়ে চিঠিও দিয়েছে। জানিয়ে দেব, কত অক্টোবর আসবে যাবে, দেখা যাবে কারা থাকে। বিএনপিকে উদ্দেশ্য করে বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবং শেষ করছি একটি দুঃসংবাদ দিয়ে। আলাক্সা মসজিদ বন্ধ করে দিল ইহুদিবাদী ইসরায়েল। দখলকৃত পূর্ব জেরুজালেম শহরে অবস্থিত মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান আল আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ। সেখানে এখন মুসলিম মুসল্লিদের সম্পূর্ণ প্রবেশ নিষিদ্ধ করে রেখেছে তারা, অথচ সেখানে ইহুদিদের প্রবেশ করতে দিচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আমরা বিজয়ের দ্বার প্রান্তে, মাহমুদুর রহমান মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা বিজয়ের দ্বার প্রান্তে। এবারের লড়াই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করবার লড়াই, এবারের লড়াই জনগণের অর্থনৈতিক মুক্তির লড়াই। তিনি বলেন, এ লড়াই আমাদের বিজয় হবে। এই সংকটকালে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের রাজনীতিতে যোগদান নিশ্চয়ই নতুন সূর্যের পূর্বাভাস দেয়। মঙ্গলবার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে যোগদান অনুষ্ঠানে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সভায় সভাপতিত্ব করেন মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, এখন আর পেছনে ফিরে তাকানোর সময় নেই, সামনেই কেবল শেষ লড়াই। দখলদার সরকার দেশ বিদেশে বন্ধুহীন এতিম হয়ে পড়েছে, গণতন্ত্রকামী মানুষ জেগে উঠেছে। আগামী 28 তারিখ থেকে শেষ লড়াই শুরু হবে। একের পর এক এমন কর্মসূচি দেব, ওরা পালাবার পথ খুঁজে পাবে না, কয়েকটা দিন অপেক্ষা করুন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ গেলে যে অন্তর্বর্তীকালীন সরকার আসবে, সেই সরকারকে মানুষের কষ্ট কমাতে কাজ করতে হবে, জিনিসপত্রের দাম কমাতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, একটি সুন্দর নির্বাচন আয়োজন করতে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করতে হবে, সেজন্য 3 দিন 3 মাস 3 বছর যা লাগে লাগুক, তবুও তা করতে হবে। মান্না বলেন, দেশ বাঁচাতে, দেশের অর্থনীতিকে বাঁচাতে, দেশের জনগণকে বাঁচাতে সেই লড়াইয়ে আপনাদের সবাইকে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে দেশের সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে শেষ লড়াইয়ে সংযুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। স্পষ্ট বলছি, হেফাজত আর বিএনপি এক কথা নয়, আব্দুল সালাম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম বলেছেন, সরকার একবার হুমকি দিচ্ছে বিএনপিকে হেফাজতের পরিণতি ভোগ করতে হবে, আরেকবার হুমকি দিচ্ছে 10ই ডিসেম্বরের মতো অবস্থা হবে। স্পষ্ট বলে দিতে চাই, হেফাজত আর বিএনপি এক কথা নয়, 10ই ডিসেম্বর আর 28শে অক্টোবর এক কথা নয়। আওয়ামী লীগের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, আপনারা 28শে অক্টোবর প্রকাশ্যে লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যা করে এক এগারো এনেছিলেন, কিন্তু বিএনপি মানুষ হত্যা করে অন্ধকারের পথে ক্ষমতায় আসতে চায় না। যাদের কোনো জনভিত্তি নেই তারাই এসব নোংরামি করে, মানুষ হত্যা করে অন্ধকার পথে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়। মঙ্গলবার বিকেলে রাজধানী নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে আয়োজিত এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালাম বলেন, সরকারের পতন অনিবার্য। 28শে অক্টোবর যদি বিএনপির সমাবেশে সরকার কোনো ধরনের বাধা সৃষ্টি করে, তাহলে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা পালিয়েও রক্ষা পাবে না। জনগণের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তারা আত্মরক্ষার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। তিনি বলেন, পুলিশও জনগণের আলটিমেটাম বুঝতে পেরেছে, তাই প্রধানমন্ত্রী এখন পুলিশকেও বিশ্বাস করছে না, তাই আনসার দিয়ে দমন পীড়ন এবং গ্রেপ্তারের পায়তারা করছে। এরপর শুনব সচিবালয় এবং সরকারি কর্মকর্তাদের বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হবে। এগুলো করে সরকার নিজ দেশে এবং বিদেশেও হাসির খোরাক হচ্ছে।
বাংলাদেশ নিয়ে ভারতের নতুন হিসাব নিকেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের নিয়ে বৈঠক করেছেন, তখন ফিলিস্তিনি জনগণের উপর নৃশংস হামলার বর্বরতার জন্য একদিনের শোক পালন করেছেন, জাতীয় পতাকা অর্ধনমিত করেছেন। তখন বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু এবং পরীক্ষিত বন্ধু ভারত ইসরায়েলের প্রতি সহযোগিতা এবং সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। বিশ্ব রাজনীতির এই বৈরিতার অবস্থান কি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব পড়বে? বাংলাদেশ নিয়ে কি ভারত নতুন হিসাব নিকাশ করবে? এই প্রশ্নটি এখন সামনে এসেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য সমস্যা নতুন করে মাথাচাড়া দেওয়ার পর বিশ্ব রাজনীতিতে আবার নতুন ধরনের মেরুকরণ ঘটছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ভারত এবং বাংলাদেশ অভিন্ন অবস্থানে ছিল। দুটি রাষ্ট্রই রাশিয়ার প্রতি বন্ধুত্বপূর্ণ অবস্থানে অটুট রেখেছিল। রাশিয়া ভারতের দীর্ঘদিনের বন্ধু। বিশেষ করে যতক্ষণ পর্যন্ত ভারত মুক্তবাজার অর্থনীতিতে না গেছে, ততক্ষণ পর্যন্ত রাশিয়াই ছিল তাদের প্রধান মিত্র। অন্যদিকে ৭১ এর মুক্তিযুদ্ধে ভারতের পর সবচেয়ে বেশি সহায়তাকারী দেশটির নাম ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া। এই কারণে দুটি দেশই একটি নিরপেক্ষ অবস্থান নিয়েছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধে, যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো বাংলাদেশের উপর অনেকটাই নাখোশ। ভারত এই সময় মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে তেল সহ বিভিন্ন আমদানি রপ্তানি কার্যক্রম অব্যাহত রেখেছে। কিন্তু ভারতের মতো বড় শক্তিকে চোখ রাঙানোর ক্ষমতা হয়তো বিশ্বে কারো নেই, আর তাই এ কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেকগুলো দেশ তা নীরবে হজম করেছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র যে বাংলাদেশ নিয়ে ভারতের চেয়ে আলাদা অবস্থানে আছে, তার একটি বড় কারণ হল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। কারণ ওই সময় রাশিয়ার পক্ষে ভারতের সহানুভূতিশীল অবস্থানের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের দায়িত্বে ভারতের উপর ছেড়ে দিতে রাজি হয়নি বলে অনেকেই মনে করছেন। কিন্তু মধ্যপ্রাচ্য ইস্যুতে পুরো ঘটনা এবং দৃশ্যপট পাল্টে গেছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান মিত্রে পরিণত হয়েছে ভারত, কারণ ইউরোপের দেশগুলো গাজার উপর যে নারকীয় হত্যাকাণ্ড এবং মানবিক বিপর্যয় তা মেনে নিতে পারছে না, তাদের দেশগুলো এর প্রতিবাদ জানাচ্ছে, অনেকেই গাজায় সাহায্য দিচ্ছে। সেখানে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে শর্তহীন সমর্থন জানাচ্ছে। এই সমর্থনের ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে দুটি ঘটনা ঘটেছে। প্রথম ঘটনাটি হল যে ভারতের প্রভাব বাংলাদেশের রাজনীতিতে আরো বাড়বে। মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক রাজনীতির কৌশলগত কারণেই আবার ভারতকে কাছে টানতে চাইবে, এবং মধ্যপ্রাচ্য যেহেতু বাংলাদেশের চেয়েও গুরুত্বপূর্ণ, সেই জন্য মধ্যপ্রাচ্যের স্বার্থ ভারতের সঙ্গে একটা আপোষ সমঝোতা করবে। সেই আপোষ সমঝোতার বিষয়বস্তু বাংলাদেশেও হতে পারে। দ্বিতীয় এই ঘটনার ফলে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক নিয়ে ভারত নতুন করে প্রশ্ন তুলতে পারে। এমনিতেই ভারত গত কিছুদিন ধরেই চীনের সঙ্গে বাংলাদেশের গভীর বাণিজ্যিক সম্পর্ক, বিশেষ করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কিছু খোলামেলা বক্তব্য নিয়ে অস্বস্তি প্রকাশ করে আসছে। এখন মধ্যপ্রাচ্যের ইস্যুতে যদি বিশ্ববাজারের অর্থনৈতিক মন্দা নতুন করে বাড়ে, তেলের দাম বাড়ে, তখন বাংলাদেশ অর্থনৈতিক সংকট মোকাবেলায় যদি চীনের প্রতি বেশি ঝুঁকে যায়, তার প্রতিক্রিয়া কি হবে সেটি ভারত হিসেব নিকেশ করবে। আর এই সমস্ত হিসেব নিকেশের ফলে বাংলাদেশ নিয়ে ভারতের নতুন করে হিসেব নিকেশ হবে কিনা তা অনেকেই ভাবছেন। তবে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে ভারতের বাংলাদেশের নীতি এক এবং অভিন্ন। ভারতের যে দলই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশ নীতি তাদের পাল্টাবে না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের একটি রাজনৈতিক শক্তি যারা ভারতের বিচ্ছিন্নতাবাদীদের মদত দেয় না, যারা বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনাকে লালন করে, তার বিকল্প ভারত ভাবে না, ভাবতেও চায় না। কারণ ভারত জানে যে প্রতিবেশী পাল্টানো যায় না, আর প্রতিবেশী যদি বৈরী হয় তাহলে যে সমস্যা হয় তা 2001 থেকে 2006 সাল পর্যন্ত ভারত ভালোভাবে বুঝেছে। তাই বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থান আপাতত পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলেই মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা। জামাতের কর্মসূচি ও ঝোপ বুঝে কোপ মারার অভিপ্রায়। ২৮ অক্টোবর তারিখকে ঘিরে মাঠে নামার চেষ্টায় রয়েছে জামায়াত ইসলামী। সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে ওইদিন রাজপথে সমাবেশ করতে চায় দলটি। এই লক্ষ্যে তারা ঢাকা মহানগর পুলিশের কাছে অনুমতি চেয়েছে বলে গণমাধ্যমের খবর। নির্বাচন কমিশনে নিবন্ধন হারানো দলটি নানা কারণে বিতর্কিত। ৭১ বাংলাদেশের স্বাধীনতার প্রকাশ্য বিরোধিতাকারী এবং পাকিস্তানিদের সঙ্গে জেনোসাইডের প্রত্যক্ষ অংশীদার জামায়াত ইসলামী বিতর্কিত তাদের নেতাদের কারণে, তাদের দলীয় লক্ষ্য উদ্দেশ্যের কারণে। তারা বাংলাদেশে এতদিন রাজনীতি করলেও বাংলাদেশের সংবিধানের প্রতি অনুগত নয়, নারীর সম অধিকার স্বীকার করে না, দলের আনুপাতিক হারে নারী নেতৃত্বের বিষয়টি অগ্রাহ্য করে। ৭১ জনযুদ্ধ মহান মুক্তিযুদ্ধকে গণ্ডগোলের ৬ বছর এবং ৭১ আমরা ভুল করিনি বলেও ধৃষ্টতা প্রদর্শন করেছে, এবং সেই ধৃষ্টতায় তারা অনুতপ্ত হয়নি, ক্ষমা প্রার্থনা করেনি। ২০০৮ সালে নির্বাচনের পর আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ৭১ মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে। গোলাম আজম, মতিউর রহমান নিজামী, আলী আহমদ মুজাহিদ, মোহাম্মদ কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, দিলার হোসেন সাইদী সহ বেশ কয়েকজন যুদ্ধ অপরাধীর রায় কার্যকর করা হয়েছে। উল্লেখিতরা জামায়াতের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত ছিলেন, ছিলেন দলটির শীর্ষ নেতাও। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া একাধিক রায় যুদ্ধ অপরাধের সঙ্গে জামায়াত ইসলামীর প্রত্যক্ষ সংযোগের কথা বলা হয়েছে। রায় একাধিকবার এসেছে জামাতের দলীয় সিদ্ধান্তে ৭১ জেনোসাইডে জড়িত হয়েছিল। দলীয় সিদ্ধান্তে জেনোসাইডের অংশীদার যেখানে, সেখানে এই দলটির রাজনীতি করার অধিকার থাকার কথা ছিল না, কিন্তু নির্বাহী আদেশে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ হয়।
যায়নি, নিবন্ধন হারিয়েছে তার আদালতে। এবং এরপর আদালতে সেই রায়ের আলোকে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করেছে। নিবন্ধন হারানোর আগে থেকে মূলত রাজনীতিতে জামায়াত কোণঠাসা, যার শুরু হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচার প্রক্রিয়া শুরুর সময়। যদিও তারা তাদের নেতার প্রতি যুদ্ধ অপরাধীর রায়ের পর নাশকতার চেষ্টা করেছে, তবুও শেষ পর্যন্ত কোণঠাসা ছিল। এর মধ্যে যুদ্ধ অপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের পর সারাদেশে যে নাশকতা করেছিল জামায়াত শিবির, তা বাংলাদেশে একটি অন্যতম কলঙ্কজনক অধ্যায় রয়ে গেছে। জামায়াত ইসলামের প্রকাশ্য কোনো রাজনৈতিক তৎপরতা দেশে নেই, গোপনে চলছে তাদের কার্যক্রম। মাঝে মাঝে তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে, সেগুলো গণমাধ্যমের খবর হয়ে আসে। তবে গত জুনে হঠাৎ করেই ফের আলোচনায় আসে তারা রাজধানীতে একটি কর্মসূচি পালনের মাধ্যমে। ওই কর্মসূচির অনুমতি দিয়েছিল পুলিশ। এরপর দলটি দেশের নানা জায়গায় একইভাবে কর্মসূচি পালনের চেষ্টা করলেও ব্যর্থ হয়, পুলিশ অনুমতি দেয়নি। ঝোপ বুঝে কোপ মারা দল জামায়াতে ইসলামী। দলটি পাকিস্তান আমল থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত অনেকবারই নির্বাহী আদেশে নিষিদ্ধ হয়েছে, তবে শেষ পর্যন্ত কৌশলে নিজেদের বাঁচিয়ে রেখে ফের রাজনীতি করে গেছে। এখন নির্বাহী আদেশে নিষিদ্ধ নয় যদিও, তবে তারা নানা কারণে কোণঠাসা। এই পর্যায় থেকে উত্তরণে কিনা তারা বিএনপির সঙ্গে দূরত্বের বিষয়টি দেখাচ্ছে। যদিও সুযোগ পেলেই, যখনই সুযোগ পেয়েছে তখনই মাঠে নেমেছে। বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে আমেরিকা যখন ভিসা নিষেধাজ্ঞা দিয়েছিল, তখন সরকারের বিব্রত হওয়ার সময় প্রকাশ্যে কর্মসূচি দিয়েছে এবং সরকার সেখানে না করতে পারেনি। এবার সামনে যখন 28 অক্টোবর তারিখকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত কিংবা অনিশ্চয়তার পথে, তখনই তারা রাজনীতির প্রাণকেন্দ্র মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ ডেকেছে। সরকার প্রশাসনের দৃষ্টি যখন বিএনপির মহাসমাবেশে, তখন জামায়াতের এই মহাসমাবেশের কর্মসূচি বিবৃত করেছে নিশ্চয়ই। এমনিতে জামায়াত শিবির নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল নয়, ধর্মের নামে তারা ক্যাডার ভিত্তিক সংগঠন, তাদের ইতিহাস শান্তির নয় সংঘাতের। এছাড়া 2006 সালের 28 অক্টোবর রাজধানী সহ সারাদেশে যে রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছিল, এটা সেই জামায়াতের তৎকালীন শীর্ষ নেতা যুদ্ধ অপরাধী মতিউর রহমান নিজারির উস্কানি এবং জামায়াত শিবিরের গোলাগুলি দিয়ে শুরু হয়েছিল। সেই একই তারিখে জামায়াতে মাঠে নামার ঘোষণা আর যাই হোক স্বস্তির হবে বলে মনে হচ্ছে না। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। আল আকসা মসজিদ বন্ধ করল ইহুদিবাদী ইসরায়েল। দখলকৃত পূর্ব জেরুজালেম শহরে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান আল আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ। সেখানে এখন মুসল্লিদের প্রবেশ করতে দিচ্ছে না তারা। ফিলিস্তিনিদের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা মঙ্গলবার ইসলামিক ওয়াকফ বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে। ইসলামিক ওয়াকফ বিভাগ আল আকসা মসজিদ দেখভালের দায়িত্বে রয়েছে। জর্ডানে নিয়োজিত এই ইসলামিক সংগঠনটি জানিয়েছে, ইসরায়েলি পুলিশ মঙ্গলবার হঠাৎ করে মসজিদটির দিকে যাওয়া সব গেট বন্ধ করে এবং মুসলিমদের সেখানে প্রবেশ করতে বাধা দিচ্ছে। মুসলিমদের বাধা দিয়ে পুলিশ ইহুদিদের আল আকসা চত্বরে প্রবেশ এবং সেখানে প্রার্থনার সুযোগ করে দিচ্ছে বলেও জানিয়েছেন ইসলামিক ওয়াকফা বিভাগ। এর মাধ্যমে এই মসজিদ সম্পর্কিত যে চুক্তি রয়েছে সেটি লঙ্ঘন করা হয়েছে। চুক্তি অনুযায়ী আল আকসা মসজিদ চত্বরে অমুসলিমরা প্রবেশ করতে পারবে, কিন্তু সেখানে প্রার্থনা করতে পারবে শুধু মুসলমানরাই। চুক্তি থাকা সত্ত্বেও অনেক ইহুদি আল আকসার প্রবেশ করে এবং সেখানে পুলিশের সহায়তা নিজে জোরপূর্বক প্রার্থনা করতে থাকে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, মঙ্গলবার সকালে আল নামাজ আদায় করতে আসা মুসল্লিদের বাধা প্রদান করে পুলিশ। প্রথমে তারা শুধুমাত্র বৃদ্ধদের মসজিদে প্রবেশ করতে দিচ্ছিল, এরপর মসজিদটিতে মুসলিমদের প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেয়। সূত্র আল আরাবিয়া।